লাইভ ইলেকশন আপডেট পর্ব ৩ নিয়ে আবারও ফিরে এলাম আপনাদের সামনে। প্রতি মুহূর্তের আপডেট, প্রতি সেকেন্ডের আপডেট আমরা কিন্তু বুঝবো। এখনও পর্যন্ত ১৪-২৬ একটা জোরদার লড়াই চলছে, ১৪টি আসনে এগিয়ে রয়েছে বিজেপির মনোনীত প্রার্থীরা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ২৬টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। দুটোর পরই কিন্তু পুরো ছবি পরিষ্কার হয়ে যাবে। দুই অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, ভবেশ জানা রয়েছেন, রয়েছেন অরুণ ভট্টাচার্য রয়েছেন, ভবেশবাবুর কাছে আসবো। যে ছবি দেখা যাচ্ছে যে ২০১১ ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসের আজকের ২০১৯, এই ছবি একেবারেই হয়তো প্রত্যাশিত ছিল না, কিন্তু অদ্ভুতভাবে এই ছবি দেখতে হলো। ২০১১ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমিই মুখ, ২০১৯ তাকেও বলতে হয়েছে ৬৪ বছর বয়সে আমিই মুখ। কেন এই ছবি? হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার যে দল, তার সমস্ত প্রার্থীরা বলেছিলেন যে আমাদের নিজস্ব কোনো সত্তা নেই, আমাদের একটাই সত্তা, তিনি হলেন মমতা ব্যানার্জি। সাধারণভাবে এই যে একজন ভিত্তিক একটা পার্টি চলে এবং সেই পার্টির মানুষের প্রতি যে একটা অন্য ধরনের বিরূপ প্রতিক্রিয়াও ফেলতে পারে, গণতান্ত্রিক দেশে একজনকে কেন্দ্র করে ৪২ জন লড়াই করছেন, এটা যেন শুনতে কেমন লাগে। আর এটা প্রত্যাশিত যে মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে যেভাবে তার ভূমিকা নিয়ে ভূমিকা পালন করছেন, সেই ভূমিকাটা কিন্তু খুব ইতিবাচক ছিল না। তার কারণ মমতা ব্যানার্জি বারবার মোদি সাহেবকে যেভাবে যে ভাষায় আক্রমণ করেছেন সেটা স্বাধীনতা বোধকে মনে হয় ছাড়িয়ে গেছে, সেটাও একটা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে এবং বিজেপিকে কিছুটা এগিয়ে দিতে সাহায্য করেছে। আর অন্যান্য যে সমস্ত ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বরা ঠিক মানুষের কাছে পৌঁছাতে পারেনি এবং তৃণমূলের কাছে সাধারণ মানুষ যতখানি প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা তাদের পূরণ হয়নি। শিল্প নেই, সাধারণ ছেলেমেয়েদের বেকার, শিক্ষাক্ষেত্রে অরাজকতা, রাস্তাঘাটের দুর্দশা অবস্থা, যদিও কিছু রাস্তাঘাট মেরামত হয়েছে। খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা স্যার আপনি তুলে ধরলেন। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আমরা বামামূল এটা দেখিনি, কিন্তু ২০১১ থেকে ১৯ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে বিজ্ঞাপনের জন্য তৃণমূল কংগ্রেস প্রচুর অর্থ ব্যয় করেছে। তার মানে মানুষকে নিতে পারেনি, বিশেষ করে নারদা সারদার ঘটনার পর। অবশ্যই অবশ্যই, এখন তো মানে নারদ এবং সারদা নিয়ে যে ঘটনা ঘটছে এবং রাজীবকে যে পুলিশ কমিশনার তাকে যে ধরা হয়েছে, এবং মনে হয় না রাজীব কুমার এই যাত্রা থেকে কোনো রক্ষা পাবে বলে, কেননা নারদ এবং সারদার ক্ষেত্রে তার যে একটা বিরাট ভূমিকা ছিল প্রমাণ লোপ করার ক্ষেত্রে, এখন সাধারণ মানুষ অন্তত কিছুটা হলেও বিশ্বাস করতে শুরু করেছে এবং সেটাও একটা কারণ হতে পারে। আর যেটা বলছিলাম শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য ছাত্র সমাজ এবং অভিভাবক সমাজের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। আর আমাদের কোনো শিল্প নেই বললাম, শিল্প ছাড়া যে দিনের পর কাজ করেছে। আবার মনে হয় যারা কিছু বামপন্থী আছে তাদের কিছু ভোট তৃণমূলেও যেতে পারে কিছু, আমি মনে হয় বেশি চলে গেছে বিজেপির থেকে। আমি এই জায়গায় আসবো, অবশ্যই ট্রেন্ড বোঝা যাবে, কিন্তু এই জায়গায় একটা ভীষণভাবে প্রশ্ন উঠছে। আপনারা জানেন যে আমরা কিন্তু সেই কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরেছি যে যদি এই রাজ্যে ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির শক্ত লড়াই হয় তাহলে আগামী দিনে ৬৭ জন বিধায়ক, বেশ কয়েকজন কাউন্সিলর তারা বিজেপিতে যোগদান করতে পারেন। অর্থাৎ তাহলে তৃণমূল কংগ্রেসের সেই জায়গায় কিন্তু সরকার নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্নের মুখে অবশ্যই পড়তে হবে। আমি এই জায়গায় আসবো অরুণবাবুর কাছে। অরুণবাবু, এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির সঙ্গে তৃণমূলের জোরদার একটা লড়াই, তখন কি বামপন্থীদের সঙ্গে সিপিএমের সঙ্গে তখন কি আবার তৃণমূল কংগ্রেসকে এগোতে হবে? এই রকম সম্ভাবনাও কি আজকের ডেটে দাঁড়িয়ে উঠে আসছে কোথাও? হ্যাঁ, তার কারণ আমি আগেই বলেছি শত্রুর শত্রু আমার মিত্র, এই পন্থা আমার বাংলা অবলম্বন করছে। এই ক্ষেত্রে বামপন্থীদের একটা বড় ভূমিকা রয়েছে, তার কারণ তারা যদি চুপ থাকে তাহলে এই ভোটটা বিজেপির কাছে চলে যাবে। তো সেইভাবেই মানে সেই অঙ্ক সেইভাবেই হয়েছে যে যাতে করে বিজেপি ওখানে বেশি ভোট পায়, বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন সে রয়েছে কাজী। এটা তো আমরা আগে থেকেও জানি যে তৃণমূল যে ধরনের
কার্যকলাপ করছে তাতে বিজেপির ভোট বেড়ে যাবে। বেশ, তাতে বিজেপির ভোট বেড়ে যাবে। আমরা যখন দুজনকে পেয়েছি, অবশ্যই দুজনের কাছ থেকে কিছু কবিতা শুনবো, আজকের ডেটে কিছু ছড়া শুনবো। আমি অরুণবাবুর কাছে আসবো ছড়া শোনার জন্য, তার আগে আমি ভবেশবাবুর কাছে আসবো। যে ভবেশবাবু, এইবার আমরা দেখলাম দুটি রাজনৈতিক দলই, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, অদ্ভুতভাবে তারা ধর্মকে হাতিয়ার করলো, তারা ধর্মকে অস্ত্র করলো। এইটা কেন? তাহলে কি মৌলিক জায়গা থেকে কোথাও মানুষের দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, অবশ্যই। আমাদের যে সমস্ত রাজনৈতিক মানে কারবারিরা রয়েছেন, তাদের নিজস্ব যে রাজনৈতিক আদর্শ আছে, কর্মসূচি আছে, এবারের ভোট প্রচারে কিন্তু আমরা কোথাও সেসব শুনলাম না। কেবলমাত্র কে কি চুরি করেছে, কত চুরি করেছে, সেই সমস্ত নিন্দা একজনের গায়ে আর একজন কাদা ছুঁড়েছে, যেটা ব্যক্তিগত ব্যাপার। যেখানে সামাজিক, যেটা রাজনৈতিক, যেখানে একটা নির্বাচন চলছে, রাজনৈতিক আদর্শ যেখানে প্রচার করা, তাদের কর্মসূচি প্রচার করা, এখানে সেসব কিছুই হলো না। সুতরাং সাধারণ মানুষকে বোকা বানিয়ে এই যে নির্বাচন করা হচ্ছে, আমার মনে হয় এই নির্বাচন গণতান্ত্রিক, আমাদের দেশ গণতান্ত্রিক দেশের উপযুক্ত হয়ে উঠতে পারেনি। এবং স্যারের কথা সূত্র ধরে একটা বিষয় বলে রাখতে চাইবো, 90 কোটি ভারতবাসী তারা তাদের কিন্তু প্রদত্ত ভোট দিয়েছেন। এবং আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাইবো, আজকের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কী হবেন, গোটা দেশের ভোটের রেজাল্ট কী হবে, বাংলাদেশ এবং পাকিস্তান তারা কিন্তু সরাসরি সম্প্রচার করছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানাচ্ছেন যে অবশ্যই নরেন্দ্র মোদি হোক পরবর্তী প্রধানমন্ত্রী, তাহলে সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক হয়তো আগামী দিনে ভালো হবে। শেখ হাসিনাও চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোক, কী বলবেন? হ্যাঁ, এটা একটা খুব দুশ্চিন্তার ব্যাপার বলতে পারেন, এবং একটা রাজনৈতিক সংকটের কথা আমি ভাবতে পারি। যে আমরা ধর্মীয় সম্প্রদায় বা ধর্মীয় চিন্তাধারার দ্বারা রাজনৈতিক সমস্যা মিটবে, এটা আমি বিশ্বাস করি না। আর আমাদের তো ধারণা, আমাদের তো জানা যে রাজনীতির সঙ্গে ধর্মকে মেলানোটা অত্যন্ত অন্যায়, এবং সেই রাজনীতির লড়াইয়ে যখন ধর্ম এবং নগ্নভাবে এসে যায়, তখন তো আমাদের মনে হয় এদেশের এই 50,000 কোটি টাকা খরচ করে কেন এই নির্বাচন? সাধারণ মানুষকে তাদের যে সুখ দুঃখ ব্যথা বেদনা, তাদের যে অভাব অনটন, তাদের অর্ধাহারে মরে, অপুষ্টিতে মরে, কৃষক আত্মহত্যা করে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের যে সংসারের চরম দুর্দশা নেমে আসছে, সেদিকে কারো কোনো আলোচনা নেই। কেউ কোনো আলোকপাত করলো না যে তারা কীভাবে এই সমস্যাগুলোকে মেটাবে, অর্থনৈতিক, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে কীভাবে একটা দেশের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে, সেই আলোকপাত কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের মুখ থেকে তেমনভাবে শুনতে পাইনি। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। একদমই তাই। এবং সবথেকে ব্যয়বহুল নির্বাচন পৃথিবীর ইতিহাসে, এবং দিল্লির মসনদ আগামী 5 বছর কার দখলে যাবে তা তো অবশ্যই সময় বলবে। কিন্তু আসুন আমাদের এই রাজনৈতিক আলোচনা, ভোট রেজাল্ট নিয়ে আলোচনাটাকে আরও একটু আমরা ছড়ার মাধ্যমে একটু হালকা করে দেওয়ার এবার একটু চেষ্টা করবো। অরুণবাবু তৈরি? অরুণবাবু, কী ছড়া শুনতে চলেছি এবার? কবিতা, আমি ও আমার ছেলেটা, যে উৎসব চলছে দেখবেন, অলিগলিতে একদম ব্যানারে ব্যানারে 6 লাখ, এই যে 50,000 কোটি টাকা ব্যয় হলো, আমার আপনার টাকা, এই আমার আপনার টাকা, এই ধরনের মানে প্রহসন ইলেকশন, আমি তো সবসময় বলছি এই ইলেকশন সিলেকশন, ইভিএম মেশিনই হোক বা ছাপ্পা ভোটেই হোক, যেভাবেই হোক, এই ইলেকশনকে মেনে নেওয়া যায় না। তাহলে যদি এই ইলেকশনকে সেইভাবেই হতো, স্বচ্ছ হতো, তাহলে বিজেপি আমার এই পশ্চিমবঙ্গে এত ভোট পেত না। কাজী, আমি ও আমার ছেলেটা এই উৎসব দেখে, আমার ছেলেটা শীতের কনকনে হাওয়ায় বেয়াবরু ঘুরে বেড়ায়, শুধু তাই নয়, স্কুলেও যেতে পারে না সে খাতা বই পেন্সিল বিনে। আর আমি যখন দেখি কাগজে কাগজে 6 লাখ, নানা দলের আত্মপ্রচার, আর যখন একটি ভোটের জন্য আমার ভাঙা ঘরের দরজায় আসে, ঠিক তখনই আমার ক্ষুধার্ত পেট চেপে ধরে খিলখিলিয়ে শুধু হাসতে ইচ্ছে করে। ঠিক এইভাবেই আমার ভয়, আমার ছেলে, সে দুই দিকে পা দিয়ে আছে, সে প্রতিবাদ করলেই সে এক না জেলে যাবে, না হলে তার মৃত্যু, তার কোনো এ নয়। আমার বুকে ঢেকে চলে, কথা বলবে ছেলে একটা পাতার মাটি ছুঁয়ে,
একটা পাতার জেলে, কথার জন্য সকাল বিকাল নিত্য সাধে গলা, কথা শুধু কথাই থাকে হয় না সে আর বলা। হাঁটি হাঁটি পাপা এ কেমন হাঁটা হাঁটি, পরখ করতেই সময় কাটে পায়ের তলের মাটি। আরেকটি কবিতা বলছি, এই যে আমার যে গাছ, যে গাছের ছায়া আমরা আছি, আমি ছিলাম বা আছি বা পরে থাকব, যেভাবে বিজেপির রমরমা, হয়তো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সে আসবে, কিন্তু আমি বলবো রাম রহিম না জুদা করো ভাই, মনটা খাঁটি রাখো জি। কাজী এই যে সম্প্রদায় সম্প্রদায় যে একটা বিভেদ, মুসলিমকে তারা বিদেশি বলে বা বিভিন্ন সময় মানে আক্রমণ করে তারা বাংলাদেশেই হোক বা বিভিন্ন জায়গায় তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে, তা সেখানে আমাদের লড়াই, বিজেপি এলেও আমাদের লড়াই জোরদার হবে। আর বলছি যে আমার বুকে ঢেকি চলে, কথা বলবে ছেলে, একটা পাতার মাটি ছুঁয়ে একটা পাতার জেলে। তাই কাজী সেই জেলে যেতে আমাদের কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নেই, আমাদের লড়াই জোরদার হবে, এই বলেই আমি এই সাম্প্রদায়িক সম্প্রীতি আগামী দিনে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে বজায় থাকুক এই কামনাই আজ করতে হবে। এই যেখানে আজ ভোটের রেজাল্ট আউট হচ্ছে, আমি শেষ করব অবশ্যই, কিন্তু তার আগে ছোট্ট করে ভবেশবাবুর কাছে যদি ছোট্ট এক কবিতা শোনা যায়। এখন যে সময় চলছে সে সময়টা অত্যন্ত দুর্দিনের সময় বলি, কিসের সংকেত? এখন সময়টা মোটেই ভালো নয়, চারদিক থেকে ধেয়ে আসছে বিষাক্ত সন্ত্রাস, সাপসাপিনীরা ফোনা তুলে মারছে ছবল মানবিক অনুভূতিতে, গরল জ্বালায় জ্বলছে বিচার বিবেক বুদ্ধি মুমূর্ষ চেতনা, মৌলবাদী সাম্রাজ্যবাদীদের সন্ত্রাস রয়েছে কায়েম দুনিয়া জুড়ে, আতঙ্কে বিনিত্র রজনী কাটে প্যারিস ক্যালিফোর্নিয়া কায়রো, বোম বিস্ফোরণে ক্ষত বিক্ষত হয় নিরীহ সহজ সরল সাধারণ মানুষ, মৃত্যু মুখে পড়ে ঢোলে, 11ই সেপ্টেম্বর ফিরে আসে বারবার, রক্তাক্ত হয় পৃথিবী। এই হলো আমাদের বর্তমান পৃথিবী এবং আমাদের দেশে সেই মৌলবাদী মাথা চাড়া দিয়ে উঠছে, যে মৌলবাদী আমাদের দেশের সমস্ত রকম সংহতি, দীর্ঘদিনের যে সংহতি, সেই সংহতির ভিতটাকে নাড়িয়ে দেবে এবং আগামী দিন হয়তো আরও অন্ধকারের দিন আসছে। আমরা এই কবিতা দিয়ে এই মুহূর্তের পর্ব 3 লাইভ ইলেকশন আপডেট 2019 শেষ করব, কিন্তু খুব শীঘ্রই আবার ফিরছি পর্ব 4 নিয়ে। তার কারণ আপনারা জানেন যে জোরদারভাবে সকাল 8টা থেকে শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের কিন্তু ভোট গণনা, এবং দুটোর পরে কিন্তু বোঝা যাবে আসল ট্রেন্ড, বোঝা যাবে ইতিমধ্যে জোরদার টক্কর চলছে এই রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের লাইভ ইলেকশন আপডেট নিয়ে। Subscribe our channel. Please press the bell icon.